হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো সুস্থ আছো। দেখো, আজকে তোমাদের সামনে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। লাঞ্চ মেনুতে আমার কী কী আছে দেখো, বেশি কিছু নেই, কিন্তু আমার ফেভারিট খাবার এখানে সাদা ভাত তো আছেই, কাঁকুল ভাজা হেভি টেস্ট, আমাকে হেভি ভালো লাগে, বুঝছো? কাঁকুল ভাজা, আর আছে গাঁটি কচুর আলু দিয়ে চিংড়ি মাছ রসা, ওটা হচ্ছে আমার ফেভারিট। যা, তোমাদের না দিয়ে আমি খেয়ে নিলাম না, তোমরা খাবে চিংড়ি মাছ দেখে আমি আর লোক সময় ধরলাম না, তাড়াতাড়ি তোমাদের না দিয়ে আমি খেয়ে নিলাম। তোমরা খাবে ভাত, তা চলে আসো। এখন কটা বাজে জানো? 3:30 বাজে, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, ওই আমি আগেই আমি মুখে দিয়ে ফেলেছি। আর আমি চিংড়ি মাছ খুবই ভালোবাসি, চিংড়ি মাছ হলে আমার আর কিছু লাগে না। কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তারপরে রান্নাও করতে বেলা হয়ে গেছে, আমার খেতেও আজকে দেরি। তো এমনিও ম্যাক্সিমাম দিনে আমার বেলাই হয় খেতে, কারণ একা হাতে আমার সব কাজ করতে হয়, তো ওই জন্য আমার খেতেও দেরি হয়ে যায়। আজকে আমার একটু, কারণ প্রতিদিনই তো একা একা খাই, কারণ তোমাদের সামনের সাথে আর শেয়ার করা হয় না। আজকে ভাবলাম যে না, আজকে বন্ধুদের নিয়েই একটু খাই, তাই বসে বললাম তোমাদের সামনে, তোমরাও আসো খাবে তো। কারণ তোমার দাদা তো সকালবেলা খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে, আর তারপরে তো আমি ঘরে যা ছিল সেটাই রান্না করে দিয়েছি, ওর মতনই আর কি, ওকে যাতে আমি দিতে পারি সেটুকু রান্না করে দিয়েছি, ও ডিউটি নিয়ে ডিউটি চলে গেছে। তারপরে আবার বাজারে গেছি, বাজার করে এনে রান্না করেছি, সব কাজ গুছিয়েছি, গুছিয়ে চান করে খেতে খেতে এই 3:30 সময় খেতে বসেছি, কারণ আমাকে একাই সব কিছু করতে হয়, কারণ দাদা তো বাড়িতে থাকে না, দাদা ডিউটি বেরিয়ে যায়। বেশি কিছুর জন্য রান্না করিনি, কাঁকুড়ি ভেজেছি আর কাঁচি কুচু আলু দিয়ে চিংড়ি মাছের রসা করেছি। খুব টেস্ট হয়েছে। চিংড়ি মাছগুলো দেখেছ কত বড় বড় চিংড়ি মাছ, কত বড় বড় চিংড়ি মাছ, হাতে তুলে থাকি বাবা, আমার কোমরে একটু সমস্যা আছে, কোমরে খুব ব্যথা হয়, এই জন্য ব্যান্ড হতে পারছি না বেশি, মানে হাতে তুলে খাচ্ছি। আর চিংড়ি মাছটা তোমার যাতেই দেবে তাতেই টেস্ট, লাঞ্চে চিংড়ি মাছ দিয়ে ভাত জমিয়ে খেলাম।
ওকে, তোমার খাওয়া হয়ে গেছে, টাটা।